হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল সে বুস্টার। আজকে হচ্ছে 16ই নভেম্বর। 16ই নভেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 16ই নভেম্বর 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কাজ করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের সুবিধা হচ্ছে, টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা একসাথে সমস্ত ভিডিওর পিডিএফ কালেক্ট করতে পারবে। আর চ্যানেলে নতুন থাকলে, আর চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে পাশটা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করবে। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন, অপশানস উত্তরটি হয়ে যাবে ভিভিএস লক্ষ্মণ। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। আর ভিভিএস লক্ষ্মণের নিকনেম হচ্ছে ভেরি ভেরি স্পেশাল। আর ন্যাশনাল ক্রিকেট একাডেমি কবে স্থাপিত হয়? 2000 সালে। ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজ সিং ডুঙ্গাপুর। নেক্সট, বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স নিম্নের কোনটির সাথে পার্টনারশিপ করল? উত্তরটি হয়ে যাবে IPPB। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে পার্টনারশিপ করল। আর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কবে স্থাপিত হয়? 2018 1 সেপ্টেম্বরে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক স্থাপিত হয় 2018 1 সেপ্টেম্বরে। বর্তমান সিও হচ্ছেন জে ভেঙ্কটরাম। প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। আর বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স কবে স্থাপিত হয়? 2001। প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত মহারাষ্ট্রের পুনেতে। নেক্সট, সম্প্রতিকে কিডস ফুটওয়্যার ব্র্যান্ড প্লোটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন। অপশান উত্তরটি হয়ে যাবে রাহুল দ্রাবিড়। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাহুল দ্রাবিড় সম্প্রতি কিডস ফুটওয়্যার ব্র্যান্ড প্লেটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন। আর রাহুল দ্রাবিড় ভারতের ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার এবং ফর্মার ক্যাপ্টেন ছিলেন। আর উনি বর্তমানে ইন্ডিয়ান ম্যান্স ক্রিকেট টিমের হেড কোচ বা প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অর্থাৎ ভারতীয় ম্যান্স ক্রিকেট টিমের হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তোমরা এই বিষয়টি মনে রাখবে। আর রাহুল দ্রাবিড়ের নিকনেমসগুলি কি রয়েছে? দ্য ওয়াল, দ্য গ্রেট ওয়াল, জ্যামি, মিস্টার ডিফেন্ডেবল। আর রাহুল দ্রাবিড় 1998 সালে অর্জুন অ্যাওয়ার্ড, 2004 পদ্মশ্রী এবং 2013 পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান। আর তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট কি? আমাকে কমেন্ট করে জানাবে। বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট বা সভাপতির নাম আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। নাসা নিম্নের কোন সংস্থার সাথে মিলিত হয়ে PU-3 প্রোগ্রাম লঞ্চ করল? অপশানস উত্তরটি হয়ে যাবে SpaceX। অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নাসা সম্প্রতি SpaceX-এর সাথে মিলিত হয়ে PU-3 মিশন লঞ্চ করল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। আর SpaceX কবে স্থাপিত হয়? 2002-এর 6 মেতে। ফাউন্ডার এবং সিও হচ্ছেন ইলন মাস্ক। SpaceX-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে। আর তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, নাসা কবে স্থাপিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। নাসা কত সালে স্থাপিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। সম্প্রতি কোন কেন্দ্রমন্ত্রী আজাদিকা অমৃত মহোৎসব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন? উত্তরটি হয়ে যাবে মীনাক্ষী লেখি। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর কালচার অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মীনাক্ষী লেখির সম্প্রতি মোবাইল অ্যাপ আজাদিকা অমৃত মহোৎসব লঞ্চ করলেন ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে। পলিটিক্যাল পার্টি, উনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টি বা BJP-র, এবং অকুপেশন লয়ার এবং পলিটিশিয়ান। আর মীনাক্ষী লেখির অকুপেশন হচ্ছে লয়ার অ্যান্ড পলিটিশিয়ান। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে ওয়াংগালা উৎসব আরম্ভ হল? অপশানস উত্তরটি হয়ে যাবে মেঘালয়। অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মেঘালয় রাজ্যে ঐতিহ্যবাহী 100 ড্রামস ফেস্টিভ্যাল বা ওয়াংগালা উৎসব আয়োজিত হলো। তাহলে এই বছরের এটি কততম উৎসব? ফরমেশন, মেঘালয় রাজ্যটি কবে গড়ে ওঠে?
মেঘালয় রাজ্যটি গড়ে ওঠে 1972 সালের 21শে জানুয়ারিতে। গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক। মেঘালয়ের বর্তমান গভর্নর পদে রয়েছেন সত্যপাল মালিক। চিফ মিনিস্টার হচ্ছেন কনরাড সাংমা এবং মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, 2021 সাও পাওলো গ্র্যান্ড প্রিক্স জিতলেন কি? 2021 সাও পাওলো গ্র্যান্ড প্রিক্স জিতলেন, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে লুইস হ্যামিল্টন। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রথম হয়েছেন লুইস হ্যামিল্টন ইউনাইটেড কিংডমের, ওনার টিম হচ্ছে মার্সিডিস AMG পেট্রোনাস F1। সেকেন্ড হয়েছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ভার্সটাপেন, কারেন্ট টিম হচ্ছে রেড বুল রেসিং হন্ডা। এবং থার্ড হয়েছেন ফিনল্যান্ডের ভালতারি বটাস, মার্সিডিস চালক, ওনার টিম হচ্ছে মার্সিডিস। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স অর্থাৎ আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয়ে থাকে, উত্তরটি হয়ে যাবে 16ই নভেম্বর। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর 16ই নভেম্বর তাহলে ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স অর্থাৎ আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয়ে থাকে, যেদিনটি পালন হয়ে আসছে 1995 সাল থেকে। আর এই বছরের থিম রয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স, 2021 থিমটি হচ্ছে টলারেন্স ইজ রেসপেক্ট এসিসিপেন্টস অ্যান্ড অ্যাফেয়ারেশন অফ দ্য রিচ ডাইভার্সিটি অফ আওয়ার ওয়ার্ল্ডস কালচার্স আওয়ার ফর্মস অফ এক্সপ্রেশন অ্যান্ড ওয়েজ অফ বিইং হিউম্যান। নেক্সট, কোন ভারতীয় 5 বছরের জন্য ইন্টারন্যাশনাল ল কমিশনে নির্বাচিত হলেন? অপশানস উত্তরটি হয়ে যাবে বিমল পাটেল, অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় প্রফেসর বিমল পাটেল সম্প্রতি 5 বছরের জন্য ইন্টারন্যাশনাল ল কমিশনে নির্বাচিত হলেন। আর ইন্টারন্যাশনাল ল কমিশন কবে স্থাপিত হয়? 1947 সালে ইন্টারন্যাশনাল ল কমিশন স্থাপিত হয়, 1947 সালে। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে, প্রশ্ন নম্বর 10 এবং আজকে শেষ প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত কোর্স ইন স্টেট ক্রাফ্ট বইটির লেখককে? অপশানস উত্তরটি হয়ে যাবে ডক্টর অজয় কুমার, অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের ডিফেন্স সেক্রেটারি ডক্টর অজয় কুমারের লেখা ফোর্স ইন স্টেট ক্রাফ্ট বইটি প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে এই বইটি বিদ্রোহী বিরোধী অভিযান, ভারতীয় বিমান শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি বিষয়কে নিয়ে লেখা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কাজ করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করবে। আর ভিডিও যদি ভালোই থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।